নিশ্চিত থাকতে পারে না। কুমিল্লা ছোট্ট শহর, আমরা সবাই মিলেই কুমিল্লা। নির্বাচন আচরণ বিধি মেনেই আমরা নির্বাচন করছি। আমি আমার কথাই বলতে পারি, ইনশাল্লাহ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। নৌকা এদেশের স্বাধীনতার প্রতীক, নৌকা বন্ধুর প্রতীক, নৌকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মার্কা। আমি যদি প্রধানমন্ত্রীর মার্কায় ভোট দিই আর এই ভোটটা পেয়ে যদি আমি নির্বাচিত হই, কুমিল্লার মানুষ যদি নৌকায় ভোট দেয়, এই ভোটটা যাবে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টে। আমি পাশ করবো কিন্তু ভোট পাবে প্রধানমন্ত্রী। আমি তখন কুমিল্লার মানুষের বিভিন্ন দুর্ভোগ, বিভিন্ন সমস্যা নিয়ে যে কোনো সময় প্রধানমন্ত্রীর সাথে আলাপ করতে পারবো, কথা বলতে পারবো। এই কারণেই কুমিল্লার মানুষ নৌকাকে ভোট দেবে উন্নয়নের জন্য। ইভিএমটা আসলে প্রথম তো কুমিল্লায় ভোটারদের সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। তারপর আমি বলবো নির্বাচন কমিশনকে সাহায্য সহযোগিতা করার জন্য, যেহেতু আমি জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিছু বলতে চাই না, আমি শুধু বলবো যে ইভিএম এর যারা সেন্টারে থাকবে, দু একজন নির্বাচন কমিশন থেকে দু একজন এক্সপার্টকে রাখাও, কেউ যদি ভোট দিতে কোনো সমস্যা হয় তাকে সাহায্য করো। আপনি নির্বাচিত হলে কুমিল্লাবাসীর জন্য কি করবেন, মানে আপনার প্রায়োরিটি? আমার প্রথম নির্বাচনে ওয়াদা থাকবে, আমি নির্বাচিত হতে পারলে, আমি মেয়র হতে পারলে, আমি শপথ নেওয়ার এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনে এই যাবৎকাল যত দুর্নীতি হয়েছে সব দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করব। আমি শুধু এটা মেয়র সাক্ষুর জন্য বলছি না, আগামী দিনে আমি মেয়র হলে আমার বিরুদ্ধে যেন এইরকম শ্বেতপত্র প্রকাশ করা হয় আমি যদি দুর্নীতি করি, এটা তো সিস্টেম হোক। আমি এটাই বলছি, আমি কুমিল্লার মানুষকে বলবো, কুমিল্লার নগরবাসীকে বলবো, আমি রিফাত আপনাদের খুব কাছের মানুষ, মনের মানুষ, হৃদয়ের মানুষ। আমি জানি কুমিল্লার মানুষ আমাকে ভালোবাসে, কারণ আমার রাজনীতির জীবনে আমি সততার সাথে, নিষ্ঠার সাথে রাজনীতি করছি। আমার বিশ্বাস এই জীবনে প্রথম কোন নির্বাচন আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। কুমিল্লাবাসী আমার পক্ষে রায় দেবে, জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে রায় দেবে, কুমিল্লার মানুষের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য। যদি আমি কুমিল্লার মানুষের রায় পাই, তাহলে আমি জননেত্রী শেখ হাসিনার সাথে কুমিল্লার বিভিন্ন সমস্যা নিয়ে আমি আলাপ করতে পারবো, আবদার করতে পারবো। কালকে পরিস্থিতিটা কেমন থাকবে, আপনি কেমন আশাবাদী নির্বাচন? আমার পক্ষে বলছি, আমি 100% কুমিল্লা শহরের মানুষ নিরাপদ থাকবে, আমাদের দ্বারা কোন রকম অকারস হবে না। বাইরের যদি কেউ কোনো অকারস করতে দেয় বা আমার প্রতিপক্ষ প্রার্থীরা যদি কোনো অকারস করতে দেয়, তাহলে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক আছে, ওরা দেখবে। সাক্ষু আসলে নালিশ পার্টির লোক ছিল, তো ও সবসময় নালিশই করতে পারে। গ্রামের ইউনিয়ন কাউন্সিলের লোকজন আসছে কেন, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান আসছে, তার লোকজন নিয়ে আসছে, সত্য কথা। ওরা আওয়ামী লীগ করে নৌকার পক্ষে মানুষকে শুধু বলার জন্য যে নৌকায় ভোট দিন আছে, আজকে তারা কুমিল্লায় আজকে ঘুরেন তো দেখেন তো কাউকে পাঠান কিনা। আমার আমার মার্কা নৌকা, আমার পক্ষে তো কথা বলতে আসবে। ওর তো কোনো নোম্যান্স ল্যান্ডের লোক উনি, ওনার না ঘাটকা না খাটকা, উনি না বিএনপিতে না অন্য কোথাও, ওনার পক্ষে লোক নামানো সম্ভব না। তবে নির্বাচনের দিন নির্বাচনের পরিবেশ খুব সুন্দর রাখার জন্য আমরা ভোটার ছাড়া, যাদের আইডি কার্ড থাকবে, ভোটার ইয়ে থাকবে, ওরাই সেন্টারে যেতে পারবে। গত দুই বছর দুই টার্ম তো সে মেয়র ছিল, কোন সমস্যাই ছিল? এবার তো ভয় কেন? আপনার কাছে আমার প্রশ্ন, আপনি মানে কুমিল্লাবাসীর জন্য উন্নয়নমূলক কি কাজ করবেন, যেটা মানে দেখা যাচ্ছে যে আমি প্রথম বলছি দুর্নীতির বিরুদ্ধে আমার জেহাদ, পুরো ছকটা যদি একেবারে বলি, সিটি কর্পোরেশনের যারা দুর্নীতি করেছে, কোটি কোটি টাকার রোবট করা হয়েছে, আমি প্রমাণ করব। আমি যদি মেয়র হতে পারি আরো অনেক কাগজপত্র পাবো সিটি কর্পোরেশনে গেলে, আমি ওইগুলোর ভিত্তিতে মেয়র এবং মেয়রের সাথে সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মচারী আছে, এদের বিরুদ্ধে আমি বলছি দুর্নীতির সর্বোচ্চ জায়গায় গিয়ে আমি চেষ্টা করবো তাদের সাজা, তাদেরকে যেন শাস্তি দেওয়া হয়। এবং এই শাস্তিটা আগামীতে যারা মেয়র হবেন তাদের জন্য একটা লেসন থাকবে, যে পাপ করবে পাপের শাস্তি তাকে পেতে হবে।
উন্নয়নের মধ্যে আমি প্রথম গত ১৬ বছর দিনই কুমিল্লার জলবদ্ধতা শেষ করতে পারিনি, আমি প্রথম বলছি যে আমি এক বছরের মাথায় জলবদ্ধতা শেষ করব। এবং কুমিল্লার মানুষের সবচেয়ে বড় দুর্ভোগ আরেকটা আছে যে এটা হচ্ছে যানজট, অটোরিকশা বিশেষ করে যানজট। অটোরিকশার কথা কি আবার অটোরিকশা তারা বলবেন যে আমরা তো কাইতে দিব মেরে দিব ছেড়ে দিব না, অটোরিকশার আমি নতুন ব্যবস্থা নেব, প্রত্যেক রুটে একটা অটোরিকশা যেতে পারবে না, রুট করে দেব, গাড়ির কালার করে দেব, বাকিটা আমার মেধা দিয়ে আমি করব। আমি এই দুইটা কাজকে প্রথম মনে করবো কুমিল্লা মানুষের জন্য খুব জরুরি, ওই জরুরি ভিত্তিতে করবো। বাকি কাজগুলো হচ্ছে আমি স্কুল করব, প্রাইমারি স্কুল করব, একটা হাই স্কুল করব, স্বাস্থ্য সেবা কমপ্লেক্স করব, যেই ওয়ার্ডে প্রয়োজন সেই ওয়ার্ডে স্বাস্থ্য সেবা কমপ্লেক্স করব। এটা আমি প্রতিজ্ঞা কুমিল্লাবাসীর কাছে আমি করবো।